দ্বিতীয় ধাপে 161টি উপজেলা পরিষদ নির্বাচনে 21 মে ভোট গ্রহণ হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে 21 এপ্রিল পর্যন্ত। সোমবার কমিশনের 30তম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সভা শেষে ইসি সচিব জানায় মনোনয়নপত্র দাখিল করতে হবে অনলাইনে, জামানতের টাকা জমা দিতে হবে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। দ্বৈত নাগরিকত্বের এনআইডি কিভাবে সহজ করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। চার ধাপে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপের পর সোমবারের কমিশন সভায় দ্বিতীয় ধাপের তফসিল চূড়ান্ত হয়। ইসির সচিব জাহাঙ্গীর আলম বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 21 এপ্রিল, মনোনয়নপত্র বাছাই 23 এপ্রিল, 24 থেকে 26 এপ্রিল করা আপিল আবেদন নিষ্পত্তি হবে 27 থেকে 29 এপ্রিল, 30 এপ্রিল প্রার্থিতা প্রত্যাহার শেষে প্রতীক বরাদ্দ হবে 2 মে, আর ভোট গ্রহণ করা হবে 21 মে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 21 এপ্রিল 2024 রবিবার, মনোনয়নপত্র বাছাই 23 এপ্রিল 2024 মঙ্গলবার, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের 24 থেকে 26 এপ্রিল বুধ ও শুক্রবার, আপিল নিষ্পন্ন করার তারিখ 27 থেকে 29 এপ্রিল শনিবার থেকে সোমবার। মনোনয়নপত্র দাখিলকারী ব্যক্তিরা তাদের প্রত্যাহার করতে পারবেন 30 এপ্রিল তারিখ মঙ্গলবার, এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে 2 মে তারিখ বৃহস্পতিবার, এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 21 মে 2024 সাল। সভায় দ্বৈত নাগরিকদের এনআইডি কিভাবে সহজ করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ইসির সচিব। সমস্ত বাংলাদেশের নাগরিকদের কিভাবে সহজে এনআইডি বা জাতীয় পরিচয়পত্র প্রদান করা যায় সে বিষয়ে একটি আলোচনা। তিনি আরো জানান, এখন থেকে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে হবে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দিতে পারবেন জামানতের টাকা, অনলাইনে করতে পারবেন। সেক্ষেত্রে অনলাইনের ক্ষেত্রে বিষয়টি ছিল আপনি যে হার্ড কপিটা দিবেন সেটা স্ক্যান করে মেইলে পাঠানো। দ্বিতীয় ধাপে 161টি উপজেলায় ভোট হবে, এর মধ্যে 9টিতে ইভিএম এ নেওয়া হবে ভোট। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।